ইসলাম বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে। ইসলাম কেন বিবাহ বহির্ভূত সম্পর্ককে হারাম করেছে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তবে আমরা এটুকু কথা বলতে পারি যে এর চেয়েতে আধুনিক হওয়ার কোনো সুযোগ আপনার নাই। আপনি বলবেন যে একজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষ তারা উভয়ে যদি সম্মত হয় তাহলে তাদের শারীরিক সম্পর্ক করতে দোষ নাই, কারণ এখানে কারোর অধিকার নষ্ট হচ্ছে না। এরকম কথা আমরা অনেককে বলতে শুনি। আমি তাদের উদ্দেশ্যে বিনীতভাবে বলতে চাই, আপনি বিবাহের আগে কারোর সাথে কোনো রিলেশন করলেন, কোনো সম্পর্ক করলেন বিবাহ ছাড়া, আপনার জীবনে পরবর্তীতে যদি অন্য কারোর সাথে বিয়ে শাদী হয়, এই যে যার সাথে আপনি শারীরিক সম্পর্ক করলেন বা মানসিক সম্পর্ক করলেন বা কোনো ধরনের সম্পর্ক আপনি তার সাথে স্থাপন করলেন, এই যে আপনার আদান প্রদান, এই যে আপনি ভালোবাসা তার সাথে বিনিময় করলেন, পরবর্তীতে আপনার জীবনে যিনি ফিরে আসবেন এটা কি তার প্রতি এক ধরনের অবিচার না? আমি কি বোঝাতে পেরেছি? আপনি এখন যার সাথে সম্পর্ক করছেন, রিলেশন করছেন, আপনার জীবনে যে বৈধ জীবন সঙ্গী বা সঙ্গিনী আসবেন, আপনি যদি আগে কারোর সাথে সম্পর্ক করে থাকেন, কারোর সাথে আপনার যদি ভাব বিনিময় হয়, ভালোবাসা যদি আদান প্রদান করেন, তাহলে পরবর্তীতে যে ভালোবাসাটা আদান প্রদান করছেন এর মধ্যে দুইটার যে কোনো একটা রিয়েল আর একটা ফেক। হয় আপনার স্ত্রীকে আপনি অনেক বেশি ভালোবাসতেন আর আগেরগুলো সব আপনার ভুল ছিল, আর না হলে আগেরটা আপনার সঠিক ছিল এটা ভুল, নিশ্চয় কোন দুইটার একটা নাকি? দেখুন, আপনি আপডেটেড হতে পারবেন, তবে ইসলামের চেয়ে বেশি না। আপনি বিবাহ পরিবর্তন সম্পর্ককে বৈধ করার জন্য বলেন যে সম্মতি আছে কিনা, সম্মতি থাকলে দুইটাই দুইটাকে আপনি বৈধ মনে করছেন। আর আপনার চরিত্রকে, আপনার যে জীবনসঙ্গী আসবে, জীবনসঙ্গিনী আসবে, তার জন্য সংরক্ষণ করে রাখার কথা ইসলাম বলে। আপনি নিজেকে সেভ করে রাখবেন, নিয়ন্ত্রণ করবেন, কন্ট্রোল করবেন ওই সেই বৈধ ভালোবাসা যার সাথে হবে তাকে সব উজাড় করে দেওয়ার জন্য। এই জন্য যারা ইসলাম প্র্যাকটিস করে, যারা হালাল হারাম মেনটেন করে চলে, যাদের যৌবনে যাদের জীবনে কোনো কালিমা নেই, এই মানুষগুলোর চেয়ে পিওর কোনো মানুষ সমাজে হওয়ার কোনো সুযোগ নেই। আর যে সমস্ত যুবক এখন ঠিক আছে আসতে কেন, যে সমস্ত যুবকেরা তাদের যৌবনকে কালিমায় মিশ্রিত করে ফেলেছে, আমি তাদেরকে আপনাদের প্রতি শ্রদ্ধা আমার আছে সেই সাথেও বলি, তাদেরকে আমি বলি যে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর মতো তারা, যেখানে কোনো কিছু দেখেছেন সেখানে তিনি কাত হয়ে পড়েছেন, সেখানে দুর্বল হয়ে পড়েছেন, সেখানে বসে পড়েছেন, সেখানে কন্ট্রোল হারিয়ে পড়েছেন, সেখানে ডাইরেক্ট হয়ে গেছে। আর একজন মুত্তাকি পরহেজগার যুবক তিনি অপেক্ষা করেন, তার সামনে হারাম সম্পর্ক করার হাতছানি আসে, তিনি বলেন যে আল্লাহ দেখছেন আমার এই বৈধ ভালোবাসাকে আমি জমিয়ে রাখছি, জমিয়ে রাখছি। এই ভালোবাসা হলো সফট ড্রিঙ্কসের ঝাঁঝের মতো, খুলে ফেলছেন তো শেষ, এরপরে খুলে ফেলছেন, এরপরে যতই আপনি ঢাকনা লাগান, যতই আপনি মুখ লাগান, আগের ঝাঁঝ আর ফিরে পাবেন না। যারা অবৈধ সম্পর্ক করেন, বৈধ সম্পর্ক যদি হয়, বিবাহ সাথে যদি করেন, আপনার ওই ভালোবাসা ভাব এটা বিনিময় যে করে ফেলেছেন, করতে করতে এটা ইউজ হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে আর ভালোবাসার যে স্পিড ছিল আপনার শুরুতে, সেই স্পিডটা আপনার ওই ফাইনাল ভালোবাসা আপনি পাবেন না। এই জন্য তুলনামূলকভাবে যারা তাদের যৌবনকে, চরিত্রকে হেফাজত করে রাখতে পেরেছে দাম্পত্য জীবনে, তিনি ছেলে হন, তিনি মেয়ে হন, তিনি নারী হন, তিনি পুরুষ হন, তার সব ভালোবাসা তো রিজার্ভ থাকে, একটু ইউজ হয় নাই, সবটুকু একেবারে ইনটেক, সবটুকু একেবারে ওই যে ঝাঁজ যেরকম আটকানো আছে বোতলের মধ্যে আটকানো, বিবাহের পর তার সকল ভালোবাসা উজাড় করে জীবন সঙ্গী সঙ্গিনীকে দিতে পারে। এই জন্য যারা আপনাদেরকে প্রেমের ট্রেনিং দেয়, অর্থাৎ বিবাহ পর্যন্ত ভালোবাসার প্রশিক্ষণ দেয়, আপনি অ্যানালাইসিস করে দেখবেন সমাজে দাম্পত্য জীবনে সবচেয়ে দুঃখী হয় তারা সবচেয়ে বেশি, যাদের যারা সকাল বিকাল আপনাদেরকে নাটক সিনেমার মাধ্যমে বিবাহ বহির্ভূত ভালোবাসার প্রশিক্ষণ দেয়, এই ভালোবাসা জয় করার জন্য বাবা মার অবাধ্য হওয়া যাবে, ধর্ম ছাড়া যাবে, সমাজ ত্যাগ করা যাবে, এই ট্রেনিং গুলো যারা সারাদিন দেয়, এদের এক একজনের দেখবেন জীবনের লাইফ পার্টনার বা স্বামী বা স্ত্রী পাঁচজন ছয়জন করে চেঞ্জ করা শেষ হয়ে গেছে। তারা যত আড়ম্বর করে বিবাহের অনুষ্ঠান করে তত ডাকডোল পিটিয়ে আবার বিবাহ ভাঙে। আর এর বিপরীতে আপনি মুত্তাকি পরহেজগারদের জীবনীকে আপনি দেখেন, পুরুষ হোক আর নারী হোক, যিনি আল্লাহকে ভয় করে চলেন, যিনি হালাল হারাম মেনটেন করেন, যিনি অবৈধ সম্পর্কে জড়ান না, এই মানুষগুলোকে দেখবেন তুলনামূলকভাবে দাম্পত্য জীবনে তারা একটু বেশি সুখী। এখানে একজন হুজুর আছেন আমাদের মুখতার ভাই, আপনারা তুলনামূলকভাবে হুজুরদেরকে দেখবেন যে মুখতার ভাই তো বাসার বাইরে বেরিয়ে হতে চান না। আজকে ফজরের পর একটা মিটিং ছিল ওনার সাথে, উনি আসেন নাই।
হুজুররা তারা বাসাতে এত বেশি আবদ্ধ, এত বেশি তাদের স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া এত বেশি, হুজুরদের মধ্যেও যে কিছু ব্যতিক্রম নাই তা না, আমি সেটা স্বীকার করে নিয়েই বলছি। তুলনামূলক ভাবে যারা আছে, ভাইকে রশি দিয়ে টেনে বাসা থেকে বের করা যায় না। শুধুমাত্র ভাই কেন, এ রোগের রোগী আমি নিজেও, আমরা সবাই কম বেশি। ভাইরা আমার, যদি দাম্পত্য জীবনে সুখী হতে চান, ভালো করে শুনে রাখো, দাম্পত্য জীবনে যদি সুখী হতে চান, বুকে জমে থাকা সকল ভালোবাসাকে জমিয়ে রাখবেন, কোথাও খরচ করবেন না। রাস্তাঘাটে, পার্কে, ক্লাসরুমে, অজাগায় কুজাগায় ভালোবাসা সব খরচ করে বিয়ের পরে যখন ভালোবাসা বিনিময় করার দরকার হবে, তখন দেখবেন পুঁজিতে টান পড়েছে, তখন দেখবেন পুঁজি আর পাওয়া যাচ্ছে না। ঠিক ঠিক না বলে হারাম রিলেশনকে না বলতে শিখুন। সৎসাহস আছে তো ইনশাআল্লাহ। কোন কোন যুবক হারাম রিলেশন থেকে বেরিয়ে আসার প্রতিজ্ঞা করবেন, হাত তুলে দেখানোর সৎসাহস আছে? তার মানে সবারই হারাম রিলেশন আছে অলমোস্ট। আল্লাহ তাআলা আমাদের সবার যৌবনকে সকল কালিমা থেকে হেফাজত রাখার তৌফিক দান করুন। আমিন। ভাইরা আমার, আমাদের এই দেশে বিবাহ বহির্ভূত সম্পর্ক যখন থেকে বেড়েছে, বিবাহ বিচ্ছেদও তত বেশি বেড়েছে। ঢাকা শহরে প্রতি মিনিটে তালাক রেকর্ড হয়, যেই হারে বিবাহ রেকর্ড হয় সে হারে তালাকের রেকর্ড হয়। আমি মৌলভীবাজারে এক ওয়াজ মাহফিলে গিয়েছি, আবার নারায়ণগঞ্জে এক ওয়াজ মাহফিলে গিয়েছি, দুজন জনপ্রতিনিধি চেয়ারম্যানকে পেয়েছি, তারা আমাকে বলেছেন একই কথা বলেছেন। একজন বলেছেন, হুজুর আমি চেয়ারম্যান হয়েছি মাত্র কয়েকদিন হয়েছে, এই কয়েকদিনের মধ্যে 25টা সালিস আসছে আমার কাছে, বিবাহ ভাঙার সালিস। ভাইরা আমার, আমাদের দাম্পত্য জীবনের অবস্থা ভয়াবহ। পশ্চিমা পৃথিবী, আমি প্রায় সময় বলি পশ্চিমারা জ্ঞানে বিজ্ঞানে অবকাঠামোতে অন্য অনেক দিক থেকে আমাদের থেকে যদি 1000 বছর এগিয়ে থাকে, পারিবারিক সুখ শান্তিতে দাম্পত্য সুখের দিক থেকে আমরা তাদের চাইতে 2000 বছর এগিয়ে আছি। আমরা তাদের চাইতে জ্ঞানে বিজ্ঞানে অনেক পিছিয়ে থাকতে পারি, অর্থনৈতিকভাবে অনেক পিছিয়ে থাকতে পারি, অবকাঠামোতে অনেক পিছিয়ে থাকতে পারি, কিন্তু দাম্পত্য জীবনে আমরা যতটা সুখী পশ্চিমারা সেগুলো কল্পনাও করতে পারে না। আমাদের এই সমাজে বাবা মার সাথে সন্তানদের যে বোঝাপড়া, স্বামীর সাথে স্ত্রীর যে ভালোবাসা, এটা ওরা স্বপ্নেও দেখতে পারে না। আপনারা যাদের স্মার্টফোন ব্যবহার করেন, তারা দেখবেন যে একটা অ্যাপের অ্যাডভার্টাইজ ঘুরে ফিরে অনেক বেশি দেওয়া হয়। সেটা কি, স্ত্রী হাতে ঘুমাচ্ছেন, তার হাতে মোবাইল ফোন আছে, স্বামী সেটা খোলার চেষ্টা করে। এটা সাধারণত বিভিন্ন অ্যাপগুলো অ্যাডভার্টাইজ দেয় যে কিভাবে আপনার মোবাইলকে আপনি সিকিউর করবেন, যে আপনি ঘুমায় থাকবেন, আপনার স্বামী এসে গোপনে আপনার চ্যাটিং কার সাথে করছেন, উদ্ধার করার চেষ্টা করবে, কিন্তু সে পারবে না, চান্দ পারবে না। আপনারা এরকম অ্যাডভার্টাইজ দেখছেন? এর মানে অবিশ্বাস কোন পর্যায়ে চলে গেলে নিজের মোবাইলে কার সাথে চ্যাটিং হয়েছে, কথাবার্তা হয়েছে, এগুলোকে সিকিউর করার জন্য তাদেরকে অ্যাপের পরে অ্যাপ ডেভেলপ করতে হয়, তারা সামলাতে পারছে না, তাদের সমাজের পারিবারিক ব্যবস্থা ভেঙে পড়েছে, শেষ হয়ে গেছে। আমাদের সমাজে এখনো এত অধঃপতনের পরও আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখনো আমাদের স্ত্রীরা স্বামীদেরকে, স্বামীর স্ত্রীদেরকে মন উজাড় করে ভালোবাসে, কিছু হাতে গোনা কুলাঙ্গার বাদ দিলে বেশিরভাগ পরিবারে স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়া আছে, এগুলো পশ্চিমারা কখনো কল্পনা তো দূরের কথা, স্বপ্নেও তারা দেখে না। মানুষ তো স্বপ্নে দেখে, ওরা স্বপ্নেও আমাদের এই ভালোবাসা দেখে না। এই জন্য ভাই, পশ্চিমাদের ভালো জিনিসগুলো গ্রহণ করেন, কিন্তু অনুগ্রহ করে তাদের সমস্ত খিস্তি খেউ বস্তাপচা সস্তা এই সমস্ত সংস্কৃতিকে কখনো গ্রহণ করতে যাবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ। তো যে ভাই প্রশ্ন করেছেন, তার প্রশ্নের উত্তর হলো, আপনি হারাম রিলেশনকে বলিষ্ঠভাবে না করে দিন, হালাল রিলেশনের জন্য অপেক্ষা করুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আপনার জীবনে দাম্পত্য জীবনে বরকত দান করবেন।